हेलो वेलकम टू माई चैनल अ डे विद दीपादिता। কেমন লাগছে আমার এই ব্লগগুলো কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেল আ ডে উইথ দীপানিতাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে নতুন নতুন যে ব্লগসগুলি আমি বানাবো তার নোটিফিকেশন আপনাদের কাছে একদম তাড়াতাড়ি চলে যায়। অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফ্রি। প্রিভিয়াস কিছু ব্লগে আমি উজ্জয়নে মহাকালেশ্বর মন্দির আর সাইট সিংয়ে আর কি কি দেখা যায় একদিন সারাদিন ধরে তারই কন্টিনিউয়েশন করেছি। যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় প্রিভিয়াস ব্লগগুলো গিয়ে দেখে নিই। ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ব্লগে আমি যা যা দেখাবো সেগুলো আমার কাছেও খুব নতুন, খুব ইউনিক। আমরা এখন এসেছি হরসিদ্ধি মন্দিরে। এটি দেবীর একান্ন সতীপীঠের মধ্যে। এখানে মায়ের হাতের কনুই পড়েছিল। এই মন্দিরে যেটি সবথেকে আমার ভালো লেগেছিল যে ইউনিক জিনিসটি, সেটি হলো এই দুটি দিয়াস্তম্ভ যা প্রতিদিন সন্ধেবেলা জ্বালানো হয়। এই দিয়াস্তম্ভটি ৫১ ফিট হাইট আর এতে ১০১১খানা প্রদীপ আছে যা প্রতিদিন জ্বালানো হয়। সে এক অদ্ভুত দৃশ্য দেখাতে চলেছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আ ডে উইথ দীপান্বিতা। হরসিদ্ধি মাতার এই মন্দিরটি ২০০০ সাল পুরো। আজ থেকে ২০০০ সাল আগে রাজা বিক্রমাদিত্য এই উজ্জয়নে রাজত্ব করতেন। আর সেই সময় তিনি একবার কাশী যান এবং সেখানে হরসিদ্ধি মাতাকে তিনি দর্শন করে তার তপস্যা করেন। ১২ বছর তপস্যার পর মাতা প্রসন্ন হন, তাকে বর চাইতে বলেন। তিনি বলেন হরসিদ্ধি মাতা যদি ওনার সঙ্গে ওনার রাজ্যে যান তাহলে উনি খুব সন্তুষ্ট হবেন। তবে হরসিদ্ধি মাতা একটি শর্তে রাজি হন। তিনি বলেন এই কাশিতে থাকবে তার চরণ এবং এই চরণই কাশিতে পূজিত হবে। রাজা বিক্রমাদিত্যের সঙ্গে ততক্ষণ পথ চালনা করবেন যতক্ষণ রাত্রি থাকবে। সকাল হলে যে স্থানেই সকাল হবে তিনি সেখানেই প্রতিষ্ঠা লাভ করবেন। এই শর্তে রাজি হয়ে যখন তারা পথ চলতে শুরু করেন তখন মধ্যপ্রদেশেরই একটি জায়গা কোতওয়ালে সকাল হয়ে যায় এবং সেখানে হরসিদ্ধি মাতা প্রতিষ্ঠিত হন। এখনও সেখানে মাতার ধরের অংশ রয়েছে, কিন্তু বিক্রমাদিত্য চেয়েছিলেন তাকে উজ্জয়নে নিয়ে আসতে। তাই তিনি সেই কোতওয়ালে আবার ১২ বছর মায়ের তপস্যা করেন এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে মা আসেন উজ্জয়নে এই হরসিদ্ধি মন্দিরে। কিন্তু তখন শুধু মায়ের মাথার অংশ অর্থাৎ শিরের অংশ আসে, যেটা আমরা দেখতে পাবো এই মন্দিরে রয়েছে। মন্দির দর্শনের পর আমরা প্রতীক্ষা রইলাম সন্ধে ৭টার। তখন এই মন্দিরে পুজোর আরতি হবে। আর মন্দিরের সিঁড়িতে বসে বসে দেখতে লাগলাম কিভাবে প্রস্তুতি চলছে সন্ধেবেলার আরতির। এই ১০১১খানা প্রদীপ জ্বালানো হবে। শোনা যায় সেই রাজা বিক্রমাদিত্যের রাজত্বকাল থেকে, সেই ২০০০ বছর আগে থেকে প্রতি সন্ধেতে নাকি এখানে এই দিয়াগুলি জ্বালানো হয়। কারোর কোনো মনোকামনা বা মনোবাঞ্ছা পূর্ণ হলে সে একদিনের জন্য এই দিয়াস্তম্ভ দুটিতে প্রদীপ জ্বালানোর অনুমতি পেতে পারে। তার জন্য বুকিং লাগবে। জেনারেলি ধনতেরাস, দিওয়ালি, নবরাত্রিতে অনেক লাইন থাকে এবং বুকিংও ভর্তি থাকে এই প্রদীপগুলো জ্বালানোর জন্য। এই দুটি দিয়াস্তম্ভে টোটাল প্রদীপ জ্বালানোর জন্য 60 লিটার তেল লাগে আর 4 কেজি তুলো লাগে। দেখুন এরা কিভাবে আস্তে আস্তে একদম স্তম্ভের মাথা অবধি সমস্ত প্রদীপে তেল এবং সলতে লাগিয়ে আসছে এবং পরে এইগুলি জ্বালিয়েও দেবে। কি অদ্ভুত না! কাজটা কিন্তু খুব রিস্কি, কারণ না পুরো অংশটা পুরো তেলে তৈলাক্ত এবং পিচ্ছিল হয়ে রয়েছে। ক্রমে সন্ধে হয়ে এলো। আরতির টাইম হয়ে গেল আর 7টা বাজতে না বাজতেই শুরু হয়ে গেল আরতির ঘণ্টা। মন্দিরে মায়ের পুজো আর সেই দুটি স্তম্ভতে প্রদীপ জ্বালানোর অদ্ভুত মুহূর্ত, কি অপূর্ব সুন্দর দৃশ্য, আগে কোনোদিন দেখিনি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি মুগ্ধ আর বাকরুদ্ধ হয়ে এই দৃশ্য দেখতে থাকলাম আর নিজেকে খুব লাকি মনে করলাম যে আজকে আমি এই এক সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরেছি। আর সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখতে থাকুন কি অদ্ভুত সেই দৃশ্য। আস্তে আস্তে দুটি স্তম্ভতেই সব প্রদীপ জ্বালানো হয়ে গেল আর সমস্ত প্রদীপ প্রজ্বলনের পরই শুরু হবে মায়ের আরতি। সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার মন্দিরের ভিতর শুরু হয়ে গেল মায়ের আরতি। আরতির শেষে দর্শকরা এই দিয়াগুলিতে তেল অর্পণ করতে পারেন, আমিও তাই করলাম। আর আগেই বলেছি মধ্যপ্রদেশের এই মন্দিরগুলিতে টাকার জন্য কোনো জোড়াজুড়ি নেই। এই যে প্রদীপে তেল দিলাম তার জন্য আপনাকে যে টাকা দিতেই হবে এমন কোনো জোড়াজুড়ি নেই, যার যা ইচ্ছে তাই দিচ্ছে। আর যারা এত কষ্ট করে প্রদীপে তেল দিলেন এবং উঠে প্রদীপগুলি জ্বালালেন এখানকার লোকেরা, তারা কিন্তু সন্তুষ্ট হয়ে সেই টাকাই দর্শকদের হাত থেকে গ্রহণ করছেন। এইসব দেখলে বোঝা যায় মানুষের মানবিকতা বা মনুষ্যত্ববোধ এখনও বজায় আছে আর এই জন্য আরও যেন নিজে থেকে তাদেরকে কিছু দিতে ইচ্ছে করে। ওই দেখুন দূরে মহাকালেশ্বর মন্দির। এই হরসিদ্ধি মাতা সতীপীঠ থেকে মহাকালেশ্বর মন্দির খুবই কাছে, প্রায় হেঁটেই যাওয়া যায়। ওখানেও হয়তো আরতি হচ্ছে, মন্দিরে লাইট দেখা যাচ্ছে। তো এই ছিল এই ট্যুরে আমার দেখা এক অদ্ভুত সুন্দর জিনিস। তো আমরা সারাদিন সাইটসিংয়ের পর খুব শ্রান্ত ক্লান্ত, এবার হোটেলে যাব। আর কাল সকালে অর্থাৎ নেক্সট যে ব্লগ আসবে তাতে আপনাদের দেখাবো মহাকালেশ্বরের ভস্মা আরতি, স্নান এবং আরও কিছু। মন্দিরের ভিতরের আসল যে দর্শন, মহাকালের দর্শন, সেটি হবে কাল অর্থাৎ আমার নেক্সট ব্লগ। তো মিস করবেন না, ততক্ষণ দেখতে থাকুন আ ডে উইথ দীপান্বিতা। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড। A Day with Dipanita. Lots of love. Goodbye.